সুপ্রিয় দর্শক, আপনারা যে হাটটা দেখছেন এটা দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার কারেন্টের হাট। প্রতি শনিবার এবং বুধবার এখানে গরু ছাগলের হাট বসে, তবে বুধবারের হাটটা বড় হাট, মানে আজ বুধবার, এই হাটটি আজ বড়। এই হাটে আজ আমরা আপনাদেরকে আগামী কুরবানি উপলক্ষে সুন্দর সুন্দর দেশি ষাঁড় গরু আপনারা যে খোঁজখবর করেন সেই খোঁজখবর জানাতে আমরা এসেছি। আমরা এই যে এখানে একটা দেখছি, একটা দেশাল জাতের একটা গরু, এটার কি দাঁত উঠছে ভাই? দুই দাঁত উঠছে। আচ্ছা, এটার ওজন কিরকম হবে? ওজন কিরকম হবে? আড়াই মন 90 কেজির মতো হবে। এটা দাম কত চাচ্ছেন? 60,000 টাকা দাম চাচ্ছেন? দরদাম করছে কেউ? কম বেশ করে এটা 50-এর নিচে তো নামবে না। আচ্ছা, এখনো দরদাম করে নাই, একটু বেশি চাই ফেলাইছে না? আচ্ছা, আপনারা তো বেশি চাবেনি, এটা ঠিক। আচ্ছা শুনছি সুপ্রিয় দর্শক, তারপরে আমরা এখানে দেখি, এই যে দেখুন খুব সুন্দর একটা দেশাল গরু, এই দেখুন তেজি রয়েছে ভাই। এটা আপনার? এটা 2.5 মন ওজন হবে। দাঁত উঠছে? দাঁত হয় নাই। দাম কত রাখছেন? 56। দরদাম করছে কেউ? কত পর্যন্ত করছে? 48-50। আচ্ছা, 48 পর্যন্ত দাম উঠেছে। এই যে আপনারা শুনছেন দিনাজপুর জেলার চিরিরবন্দর থানা কারেন্টের হাট থেকে আমরা আপনাদেরকে আগামী কুরবানি উপলক্ষে দেশাল ষাঁড় গরুর আমরা দাম জানানোর চেষ্টা করছি। তারপরে আমরা এই যে এখানে দেখি, এই যে দেখছেন একটা ষাঁড়, 80-85 কেজি এটার মাংস হয়। দাম কত হচ্ছে? 50,000 চাইছেন। দরদাম করছে কেউ? এখনো দরদাম কেউ বলেনি। আচ্ছা শুনছি, তারপরে আসুন প্রিয় দর্শক, এখানে দেখি ভাই গরু আনলেন আপনারা। হ্যাঁ, এই যে ছোটোটার দাম কত যাচ্ছে? এই যে ছোটোটা 32,000 চাইছে। আর দরদাম কেউ পারেনি? না, কেবল নামলেন। আচ্ছা, তারপরে এই যে এখানে দেখছি একটা ক্রস জাতের একটা ষাঁড় গরু, এটা একটু বড় সাইজ ভাই, এটার দাম কত যাচ্ছেন? এটা লোক নেই। আচ্ছা শুনছি আমরা, আসুন আপনাদেরকে আরও কিছু আমরা এই কারেন্টের হাট থেকে ষাঁড় গরুর দাম জানানোর চেষ্টা করছি। এই যে দর্শক দেখছেন একটা তেজি গরু বেঁধে রাখা হয়েছে, এই ধরনের গরুর খুব চাহিদা রয়েছে, মধ্যবিত্তদের জন্য এই ধরনের গরুর চাহিদা অনেক, এই দেশাল গরু। তা আমরা একটু দাম জিজ্ঞাসা করি ভাইয়া, এটা দাম কত চাওয়া হচ্ছে? 55,000 টাকা দাম চাওয়া হচ্ছে। তারপরে দেওয়ার দাম? আচ্ছা, এটা চাওয়া হচ্ছে, তবে দেওয়ার দামটা এটা নির্ভর করবে দরদামের উপর। তারপরে আসুন আমরা একটু ভেতরে যাই। এই যে এখানে দেখছি একটা দেশাল গরু বড় সাইজের, ভাই এটা দাম কত যাচ্ছেন? ভাই এটার দাম কত যাচ্ছেন? 55 চাচ্ছেন। দরদাম করছে কেউ? ও কেবল ঢুকলেন যে 55,000 টাকা দাম চাওয়া হচ্ছে। যে শুনছেন এই হাটটি সকাল 10টা থেকে এখানে বসে। এই যে দর্শক আপনারা দেখছেন এটা দেশাল একটা ষাঁড়, এটা 70 কেজির মতো মাংস হবে। এটা দাম কত যাচ্ছেন? 45,000। দরদাম করছে কেউ? কত পর্যন্ত উঠছে? 35 পর্যন্ত দাম। এই যে শুনছেন 35 পর্যন্ত এটার দাম উঠে। তারপরে এদিকে আমরা একটু দেখি, দেখা এটা দাঁত উঠছে? দাঁত উঠে। এটার দাম কত যাচ্ছে? 47 চাইছেন। দরদাম করছে কেউ? কত? 6,000-7,000। 35-36 মতো দাম উঠে। তারপরে এদিকে দেখি, এটা দাঁত উঠছে? দাঁত উঠে। এটার দাম কত যাচ্ছেন? দাম চাচ্ছে 42। 42। দরদাম করছে কেউ? 35-32 মতো দাম শুনছি। তারপরে এখানে দেখি ভাই, এটা আপনার? দাম কত যাচ্ছে?
আপনারা বাংলাদেশের বিভিন্ন হাট আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি, আপনারা নিজেরা নির্ধারণ করবেন এই হাটে গরুর দাম বেশি না কম? গরুর দাম কম আছে। এটা কত দাম চাল? এটা আছে 42। ৩৫ ভাঙিয়ে বলতেছে, মানে ৩৫ নিচে। তারপরে এই যে দেখছেন এটা দাঁত কয়টা? দাঁত উঠে নাই। আচ্ছা, হৃষ্টপুষ্ট দাঁত দিচ্ছে। কত দাম? সমস্ত মিডিয়াম সাইজের সমস্ত গরু এখানে। এই যে দেখুন এটার দাম কত যাচ্ছে? ৪৫ দরদাম করছে কেউ? কত? ৩৮ ৩৮ তাহলে তো দিয়ে দেওয়ার কথা, বাজার দর তো এখন খারাপ। তারপরে এখানে দেখি, এই যে দেখুন এটা দাঁত আছে? দাঁত নাই। দাম কত যাচ্ছেন? ৫৫। তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? ৪৫ পর্যন্ত দাম উঠছে। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আবারও জানিয়ে রাখি, আজ ২৪শে জুন বুধবার দিনাজপুর জেলার চিরিবন্দর থানার এই কারেন্টের হাট প্রতি বুধবার এবং শনিবারে এখানে হাট বসে। তবে বুধবারের হাটটি একটু বড় হয়, আর এই হাটটি সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত এখানে গরু ছাগল পাওয়া যায়। এখানে একটা ক্রস জাতের গরু দেখছি। হ্যাঁ ভাই, দাম কত যাচ্ছেন? এটা দাম চাষি আমি ৫২ অনেক দাম চাচ্ছেন। দরদাম করতে গেলে গরুর একটু দাম বেশি, এগুলো করতেছে ৪০-৪২ করতেছে ভাইয়া, ৪০-৪২ পর্যন্ত দাম উঠছে। আচ্ছা, আমরা দেখছি দর্শক, আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি এই কারেন্টের হাট থেকে সার গরুর দামগুলিকে। দেশি দাম কত যাচ্ছেন? ৪২ দরদাম করছে কেউ? কইছে ৩২-৩৩ ৩২-৩৩ পর্যন্ত দাম আছে। এই যে দেখুন, আসুন আপনাদেরকে আরও কিছু সার গরু আমরা দেখাই। সুপ্রিয় দর্শক, এই যে এখন আমরা দেখছি, এই যে দেখুন একটা দেশা জাতের ষাট, বেশ সুন্দর চেহারা। ভাই এটা আপনার, এটা ওজন কিরকম হবে? ৩ মণ হবে না, আড়াই মণের একটু বেশি হয়ে যাবে, ১০০-১০৫ কেজি। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? দাম ৬৫ ৬৫,০০০ টাকা দিয়ে যদি এটা কেউ কিনে, তাইলে মনে করি সে কি লাভ করতে পারবে? লস হইতে পারে। হ্যাঁ, কারণ এখানে মাংস হচ্ছে ১০০ কেজি, তাহলে ৫০০ টাকা করে দাম হইলে তো ৫০,০০০ টাকা দাম হয়। এটা কত দাম করছে আপনার? ৫২,০০০ পর্যন্ত। আচ্ছা, দিচ্ছেন না। তারপরে আপনার কাছে আরেকটা মনে গরু আসছে, এই যে এটা, এটার দাম কত যাচ্ছেন? এটার দাম ৪৬,০০০ এটা দরদাম করছে কেউ? না, এখনো দরদাম হয়নি। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। আচ্ছা, আপনার বাসা কোথায়? আলিয়াপুকুর, এই পাশেই। হ্যাঁ, পাশে। আচ্ছা, আপনি এই গরুর ব্যবসায় করেন? আচ্ছা, এই গরুগুলি আপনি কালেকশন করেন কোথা থেকে? গ্রামে গ্রামে, বিভিন্ন গৃহস্থের বাড়িতে। তা আপনার কাছে দূর দূরান্তের পার্টি যদি আসে, যদি আপনার কাছে চায়, তাহলে আপনি কতগুলো গরু সপ্তাহে দিতে পারবেন সাপ্লাই? সপ্তাহে ৮-১০টা করে দিতে পারবো। ৮-১০টা করে দিতে পারবেন? আপনার একটু মোবাইল নাম্বারটা বলবেন। মোবাইল নাম্বারটা পাওয়া দেবে অসুবিধা পাবা। আচ্ছা, শুনছি সুপ্রিয় দর্শক, এই যে আমরা একটু শুনি, ০১৭-০১৭-৩৫০-৫২৩-৫২৩-৪৬। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আগামী কুরবানি উপলক্ষে আপনাদেরকে আমরা এই দিনাজপুরের কারেন্টের হাট থেকে আমরা সার গরুর দাম জানানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।